আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের মাঝে এখন আমি একটা ভিডিও নিয়ে আসছি জীবনের গল্প বলার জন্য। সেটা হচ্ছে যে আমি আমার জীবনে একটা ছেলেকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে ভালোবাসে নাই। কারণ ও ভালোবাসবে কি করে? ও তো 12 পদের মেয়েদের সঙ্গে কথা বলে আর 12 জনের সাথে প্রেম করে, এজন্য ও আমাকে ভালোবাসতে পারে না। আর দেখা গেছে ও যদি আমাকে সত্যিকারই ভালোবাসতো তাহলে তো আমার সাথে খারাপ কোনো ব্যবহার করতো না বা খারাপ কিছু করতো না। তো ওকে আমি মন থেকে ভালোবাসছিলাম, ভালোবাসছি দেখে ও যখন যা বলছে আমি তাই করছি, কিন্তু ওর ভালোবাসাটুকু আমি কখনো পাইনি। আর আমি পাওয়ার এখন তো কোনো আশা করি না, কারণ ভালোবাসার পাওয়ার আশা করবো কিভাবে বলো? ও এখন অনেক মেয়েদের সাথে সম্পর্ক করে, আজ পর্যন্ত মেয়েদের সাথে সম্পর্ক করে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত কখনো বিয়ে করতে পারে নাই। যারা 12 জনের সাথে আসক্ত থাকে, 12 মেয়েদের, তারা কখনো কিছু করতে পারে না। আর যারা এক নারীতে আসক্ত থাকে তারা জীবনে অনেক কিছু করতে পারে। তো সব ছেলেরাও এক না, সব মেয়েরাও এক না, কিছু কিছু ছেলেরা আছে এরকম যে 12 মেয়েদের নিয়ে ঘুরে বেড়ানো, রঙের ঢঙের কথা কওয়ানো, এরকম অভ্যাস। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। দেখা গেছে তার সঙ্গে আমার সঙ্গে পরিচয়। একদিন আমি রাস্তা দিয়ে হাইটা যাওয়া দিচ্ছি, তো সে সময় তার সাথে আমার সাথে একটু ধাক্কা খাইছে, ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পরে ওনার হাতে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা মানে পড়ে গেছে। তো পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে দেখা গেছে আমি উঠাইতে গেছি, মানে ও বসছে আমিও বসছি, বসা মাত্র মানে আমি উঠাইতে লইছি, ও উঠাইতে লইছে, উঠতে মানে দুজন দুজন দুজনের মাথায় খেয়েছি টাক। তারপর ও আমার দিক তাকায় রয়েছে ফেল ফেলে, আমি ওর দিক তাকায় রয়েছি। এখন ও আমাকে বলতেছে যে তুমি চোখে দেখো না, ছেলে মানুষের গায়ে টাচ লাগে। আমি বললাম কি সরি ভাইয়া, আমি তো দেখি নাই আপনাকে, আর আমি যদি দেখতাম তাহলে তো ই করতাম না। আর আপনিও একটু খেয়াল করে আইতেন, কারণ আপনিও তো ইচ্ছাগতভাবে ধাক্কাটা খাইছেন, আমি তো ইচ্ছাগতভাবে খাইনি। সে বলে কি যে আমি ইচ্ছাগতভাবে খাইনি, তুমি খেয়েছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া সরি, এটা বললে আমি হাঁটা দোষি পিছন থেকে আবার ডাক দিছে, এ দাঁড়াও। আমি বলি কি তোমার নাম? তারপরে আমি বললাম আমার নাম হচ্ছে সুরাইয়া। পরে বলছো তোমার নাম তো খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর নামই। পরে এখন বলতেছে তুমি ফোন চালাও? আমি বলি না আমি ফোন চালাই না। পরে বলে তো এটা কার ফোন? আমি বলি এটা হচ্ছে আমার এই ভাবির ফোন। ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ভাবির নাম্বারটা দাও, আমি তোমার সঙ্গে কিছু কথা বলবো। আমি তো দেখা গেছে এরকম তো হয়। তারপরে আমি নাম্বারটা দিয়েছি, তারপর ভাবিকে ফোন দিয়েছে। ভাবিকে ফোন দেওয়ার পরে তারপরে বলতেছে আমার কথা যে ভাবি একটু ছুরাইয়াকে দিবেন। পরে ভাবি আবার আমাকে দিল। দেওয়ার পরে এখন মানে ছেলেটা বলল যে সত্যি কথা কি জানো, তোমার সাথে আমি ইচ্ছাগতভাবে আমি ধাক্কা খাইছি, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, এজন্য তুমি কি কারোর সাথে সম্পর্ক করো? আমি বলি না না আমি কার সাথে সম্পর্ক করবো, আমি কারোর সাথে আমি সম্পর্ক করি না। পরে এখন বলে কি যে আমার বলে তাহলে বলো তো আই লাভ ইউ। তোমাকে কেন আই লাভ ইউ বলবো? তারপর আমি হাসা দিয়ে মানে অনেক রিকোয়েস্ট করার পর আমি হাসা দিয়ে তারপর বললাম হ্যাঁ আই লাভ ইউ, ঠিক আছে আমি এটা বললাম। তারপরে সে বলল আমিও বললাম, দুজন দুজনের এমনি মানে সম্পর্ক হয়েছে। সম্পর্ক হওয়ার পর তারপরে ওর জীবনে ও তো মেয়েদের সাথে সম্পর্ক করলই, কিন্তু আমার জীবনে তো আমি তো প্রথম প্রেম ছিল, আমি ওকে জীবনে অনেক অনেক ভালোবাসছিলাম। যাকে প্রকৃতভাবে ভালোবাসলাম ই করলাম তারা কখনো পাইলাম না। আমার জীবনে এমন কি ভুল ছিল যে উনি আমার জীবনে এমন দুঃখ কষ্ট দিচ্ছে? আর কি না করছো আমার সঙ্গে? ও আমার সঙ্গে সব করছে, ওকে আমি ভালোবাসছি দেখে ওর আমার জীবনে যা কিছু ছিল সবই দিয়েছি, সব কিছুই দিয়েছি।
ও আমার সাথে এরকম 2 নম্বরে কাজ করবে সেটা কখনো কোনো দিন আমি ভাবতে পারিনি। আর এখন দেখো ও কত দূর চলে গেছে, কত দূর চলে গেছে, মেয়েদের প্রেমে পড়া, ফান্দে পড়া, জীবনে অনেক টাকা পয়সা খুয়াইছে, আজকে ও আজকে ও কিছুই করতে পারতেছে না, করবো কিভাবে? টাকা পয়সা তো আগে ও সব পুরাই দিছে মেয়েদের পিছনে, এদিক যাইতো ওদিক যাইতো, প্রতিদিন 2টা 1টা নিয়ে ঘুরতে যাইতো, নেশা পানি করতো, মানে ভালো মেয়েদের পাল্লায় পড়লে তো আর নেশা পানি করতো না, খারাপ মেয়েদের পাল্লায় পড়েছে তো এজন্য নেশা পানির সাথে আসক্ত ছিল বেশি। তো প্রায় প্রায় আর কি আমার কাছে নেশা করে আসতো, আসার পর আমি আমি তো বুঝতাম না যেন ওইরকম কেন করে, পাগলামি করতো আইসা খালি বলতে ছুরাইয়া, মানে মাতাল ভাবে কথা বলতো, আমি তো বুঝতাম না। আমাকে কে পরে বলতো আমি, পরে আমাকে কি তাই এরকম অবস্থা কে কই গেছিল, কয় কি না কোনোখানে যাই নাই, যাই নাই বলতে গেছে মেয়েদের সঙ্গে যাইয়া ওই মাতাল ভাবে আসতো, মানে ড্রিঙ্ক করতো সেজন্য, যাক সমস্যা নাই। তারপরে তো আমি ওরে অনেক বুঝাইলাম, দেখো তুমি এরকম করো না ওরকম করো না, তোমার আমি ভালোবাসি, তুমি তোমার বাড়িতেই করো, সে বিভিন্ন ধরনের কথা বলছি, তারপরও আমার কখনো কোনো সময় কোনো একটা কথা শোনে নাই, যাক ভালো সমস্যা নাই। তারপরে এভাবে দিনটা কেটে গেল, তারপরে আমার পারিবারিকগতভাবে ফ্যামিলিগতভাবে একটা আর কি ছেলে পক্ষরা বিয়ের সম্বন্ধ নিয়ে আসে, আসার পর আমারও বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর আমার 2টা বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর এখন আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমি ইনশাল্লাহ সুখে শান্তিতে আছি। এখন তো আমারও তো বয়স কম হয় নাই, আমারও অনেক বয়স হয়ে গেছে, আর ও তো বিয়ে করছে, বিয়ে করছে, বিয়ে করার পর এখন ওর বউটাও মারা গেছে, আর আমরা তো আছি ভালোই, আর এখন ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। সেদিনকে ওর সঙ্গে দেখা হয়েছে, ওর এখন বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, ওর এখন পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আর আমার দেখে তো খুব খারাপ লাগছে, আমি দেখে আফসোস করতে পারবো, কিছু তো করতে পারবো না, জীবনে আমাকে যদি বিয়ে করতে করতো হয়তো সে ভালো থাকতো কিংবা খারাপ থাকতো, সেটা হলো আল্লাহ পাকের ইচ্ছা, সেটা আল্লাহ পাক জানে ভালো, কার ভাগ্যে কি আছে সে কখনো কোনো দিন তো জানে না। যাক সমস্যা নাই, তো দোয়া করি তাকে জানি আল্লাহ সুস্থ সুন্দরভাবে দুনিয়া থেকে নেয়, সে যেন ভালো থাকতে পারে, আখিরাতে যাওয়া যাতে ভালো থাকে, জান্নাতবাসী করে যেন সে যদি আল্লাহ পাকে কিছু না করুক তারপরও আল্লাহ যাতে ভালো রাখে ওনাকে। আসলে দর্শক আমার এই জীবনের এটা বলা হয়েছে আপনাদের, অনেক দুঃখ কষ্টের মাঝে কথাটা বলছি, যদি কোনো ইয়ে যদি ভুল ত্রুটি হইয়া থাকে কথায় বা ইসে আমার দৃষ্টিতে তাকাবেন আর আমার পুরো বয়সটা শুনবেন গল্পটা, তারপরে বাজে কমেন্ট করবেন না কেউ।